दिनाजपुर नीलफामारी कूड़ीग्राम पंचगढ़ कूष्टिया राजशाही पाबना नौगा और श्रीमंगलर अंचलसमूहर ओपर दिए मृदु शैत्यप्रवाह बये जाच्छे। এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং বিস্তার লাভ করতে পারে। কেবল উত্তরাঞ্চল নয়, দেশের প্রায় সর্বত্রই বইতে শুরু করেছে শৈত্যপ্রবাহ। মৃদু থেকে মাঝারি মাত্রার এই শৈত্যপ্রবাহে তাপমাত্রা নেমে যেতে পারে 6 ডিগ্রি সেলসিয়াসে। বিস্তারিত দেখুন রিপোর্টে। আবারও তাপমাত্রা কমতে শুরু করেছে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে। প্রতিদিনই একটু একটু করে কমছে তাপমাত্রা, তার সঙ্গে কষ্ট বাড়ছে শ্রমজীবী মানুষের। যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। এর আগে ডিসেম্বরের শেষে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া অঞ্চলগুলোর মধ্যে গোপালগঞ্জে 9 ডিগ্রি, শ্রীমঙ্গলে 8.4 ডিগ্রি, রাজশাহীতে 8 ডিগ্রি, ঈশ্বরদীতে 9.2 ডিগ্রি, বদলগাছিতে 8.2 ডিগ্রি, দিনাজপুরে 9.7 ডিগ্রি, তেঁতুলিয়ায় 8.4 ডিগ্রি, রাজারহাটে 9.8 ডিগ্রি, সাতক্ষীরায় 10 ডিগ্রি, যশোরে 8.6 ডিগ্রি, চুয়াডাঙ্গায় 7.7 ডিগ্রি, কুমারখালীতে 10 ডিগ্রি, বরিশালে 9.6 ডিগ্রি, খেপুপাড়া ও ভোলায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। মানুষ এখানে চলাফেরা করতে পারতেছে না এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, কাজকাম করতে পারতেছে না। কুয়াশায় তো যে রাস্তাঘাট দেখা যাচ্ছে না, গাড়ি ঘোড়ার তো চলাফেরা বিরাট অসুবিধা। এত তীব্র শীত, বয়স্ক পর্যন্ত তারা তো ঘর থেকে বেরিয়ে হতে পারতেছে না। ছোট বাচ্চা যারা আছে তাদের তো খুব সমস্যায় তারা আছে। এদিকে কুড়িগ্রামে দ্বিতীয় দফায় চলছে শৈত্যপ্রবাহ, কাবু হয়ে পড়েছে শীতার্ত মানুষ। সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। মাসের শেষ দিন পর্যন্ত এই শৈত্যপ্রবাহ থাকতে পারে বলে আভাস দিয়েছে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিস। তীব্র শীতে জেলার কৃষক শ্রমিকদের খুবই কষ্ট হচ্ছে। এছাড়া বেড়েছে ঠান্ডাজনিত বিভিন্ন রোগব্যাধি, ফলে বৃদ্ধ শিশু ও প্রতিবন্ধীদের দুর্ভোগ বেড়েছে। পৌষের শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে ঘন কুয়াশা ও উত্তরের বাতাসে মানুষের জীবন জুবুথুবু অবস্থা। আকাশে কুয়াশায় ঢাকা থাকছে সূর্য, হিমশীতল বাতাস আর কুয়াশা। জীবন জীবিকার খোঁজে শীতের কুয়াশাকে উপেক্ষা করে নিজ পরিবারের সবার মুখে হাসি ফোটাতেই প্রকৃতির সঙ্গে মিশে যাচ্ছে মানুষ। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্য এলাকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আবু জারাল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।